অনুষ্ঠিত হওয়ার যাচ্ছে এতে যোগ দেবে আটটি দেশের প্রতিনিধি এই অবসরে সাংস্কৃতিক সন্ধ্যা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল এতে আটটি দেশের প্রতিনিধি যোগ দিয়ে ওড়িশা শাস্ত্রীয় সংগীত সহ বংশী বাদন উপভোগ করবে এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রদীপ্ত কুমার নন্দ পূর্বতন ভাইস চ্যান্সেলর ডক্টর অমিত বানার্জীঙ্ক সহ সোয়ার তিন ছাত্রছাত্রী মানে যোগ দিয়েছে ছড়া এই প্রতিনিধি মানে কটক ম্যারিটাইম মিউজিয়াম পূর্ণ সংস্কৃত মিউজিয়াম বুলি দেখিলে আজাদি কা অমৃত মহোৎসবর অংশবিশেষ ভাবে দ্য জেন নেক্সট ডেমোক্রেসি নেটওয়ার্ক প্রোগ্রাম নামে নামিত এই কার্যক্রমটিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচুরাল রিসর্চ পক্ষ আয়োজন করা হয়েছিল বলে প্রতিনিধি মানে এই গত সময়ে ভারতের গণতান্ত্রিক পরম্পরা সাংস্কৃতিক ঐতিহ্য ও বিকাশ তার সম্পর্কে অধিক জ্ঞান আহরণ করেছে এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচুরাল রিলেশন তরফর আঠটা কন্ট্রি 29 জন আকচুয়ালি ডেলিগেটস আসছেন সেতরে আমার শিক্ষা অনুসন্ধান ইউনিভার্সিটি এটা আমরা হোস্ট করছু আমার এতে মেম্বর অফ পার্লামেন্ট অনেক আমার ডিস্টিংগুইশ সব লিডর অনেক সোসাইটির যে অনেক এতে 18 বর্ষর জনে অনেক মেম্বর অফ পার্লামেন্ট গোটে কন্ট্রির সো এই মানুষ যে আমার কলচর আমার আমার যে চালচলণি সব যে জাঁয়া ইচ্ছা সে আমার ভারত কু আসি তা সহ আমার নেটওয়ার্কিং করবে First, I would like to say that I'm very happy to be able to touch to Indian culture and to be able to taste it, to wear it, to meet people, to hear the music, to see the dances. And this program, Next Generation Democracy Network program, is a very nice idea. To the Indian culture to be shown to as many as possible countries, and there were chosen people who have some influence to the community, to the society in their national, in their countries.